প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আজকে বাংলা সাহিত্যের কয়েকজন কবির বিখ্যাত কবিতা নিয়ে কথা বলবো এবং সেই সাথে আমরা তাদের কাব্যগ্রন্থগুলো একবার করে দেখে নেওয়ার চেষ্টা করব। তো চলুন আমরা আমাদের আজকের আলোচনা শুরু করি। প্রথমেই আমরা যে কবিতা দেখব সেটি হচ্ছে আমাদের গ্রাম। আমাদের গ্রামে কবিতাটা আমরা অনেকেই পড়েছি ছোটোবেলায়, কিন্তু আমাদের অনেকেরই কবির নাম জানা নেই, মনে নেই। কবির নাম হচ্ছে বনদেয়ালি মিয়া, ঠিক আছে? আমাদের গ্রাম কবিতাটির কবির নাম বনদেয়ালি মিয়া এবং তার কয়েকটি কাব্যগ্রন্থ হচ্ছে পদ্মা নদী চর এবং ময়নামতির চর। তাহলে বনদেয়ালি মিয়ার দুইটা কাব্যগ্রন্থের নাম আমরা এর সাথে শিখে পেলাম, একটা হচ্ছে পদ্মা নদীর চর, আরেকটি হচ্ছে ময়নামতির চর। আমরা জানি ময়নামতি কোথায় অবস্থিত, জানেন? ময়নামতি কুমিল্লা। সাতসাগরের মাঝি, তারপরে হচ্ছে পাঞ্জেরি, ঠিক আছে? সাতসাগরের মাঝি, পাঞ্জেরি, এই দুইটা কবিতা হচ্ছে ফররুক আহমেদের লেখা। আঠারো বছর বয়স এই কবিতাটি লিখেছেন হচ্ছে সুকান্ত ভট্টাচার্য। 18 বছর বয়স, কাঁদতে আসিনি ফাঁসির দাবি নিয়ে এসেছি। এই কবিতাটি লিখেছেন মাহবুবুল আলম চৌধুরী। তারপরে আমি কিংবদন্তির কথা বলছি, খুবই ইম্পর্টেন্ট কবিতা, আমি কিংবদন্তির কথা বলছি মা গো ওরা বলে। এই কবিতাটির প্রথম লাইনটা হচ্ছে কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা। তো মা গো ওরা বলে, আমি কিংবদন্তির কথা বলছি কোনো এক মাকে, অর্থাৎ মা নিয়ে দুইটা কবিতা, এবং একটি হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি। আমি আবারও বলছি আপনাদের সুবিধার্থে, একটি হচ্ছে আমি কিংবদন্তির কথা বলছি, মা গো ওরা বলে কোনো এক মাকে। এই তিনটি কবিতায় লিখেছেন আবু জাফর ওবায়দুল্লাহ। মনে রাখবেন, এই তিনটি কবিতায় লিখেছেন আবু জাফর ওবায়দুল্লাহ, এবং আবু জাফর ওবায়দুল্লাহ আরও কয়েকটি বিখ্যাত কাব্যগ্রন্থ আমরা সংক্ষেপে লিখেছি। এটা সাত নরিহার, সাত দিয়ে মনে রাখবেন, সাত নরিহার, রং দিয়ে মনে রাখবেন কিছু, কখনো রং কখনো সুর, এবং কমলের চোখ। আমি আবারও বলছি তার তিনটি কাব্যগ্রন্থ আমরা একই সাথে শিখে ফেলছি আবু জাফর ওবায়দুল্লাহর। একটা হচ্ছে সাত নরিহার, কখনো রং কখনো সুর, এবং কমলের চোখ। দেখুন নিষিদ্ধ সম্পাদকীয়, নিষিদ্ধ সম্পাদকীয় এই কবিতাটি লিখেছেন হেলাল হাফিজ। আরও দুইটি বিখ্যাত কাব্যগ্রন্থ আমরা দেখব, যে জলে আগুন জলে এবং কবিতা 71। তো দেখুন নিষিদ্ধ সম্পাদকীয় কবিতার প্রথম লাইনটা হচ্ছে এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময়। প্রশ্ন আসতে পারে যে এটি কোন কবিতার লাইন, তখন আপনাদের বলতে হবে যে এটি নিষিদ্ধ সম্পাদকীয় কবিতার লাইন, এবং কবিতাটির কবি অবশ্যই কিন্তু হেলাল হাফিজ। এবং হেলাল হাফিজের আরও দুটি বিখ্যাত কাব্যগ্রন্থ আমরা শিখে নিলাম, যে জলে আগুন জলে এবং কবিতা 71। আজ আমি কারো রক্ত চাইতে আসিনি, এটা লিখেছেন নির্মলেন্দু গুণ। নির্মলেন্দু গুণের আরও কয়েকটি বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে প্রেমাংশুর রক্ত চাই, বাংলার মাটি বাংলার জল, চাষাভূষার কাব্য, না প্রেমিক না বিপ্লবী, দুরহ দুঃশাসন, এবং মুজিব লেনিন ইন্দিরা। আমি এখানে সংক্ষেপে লিখেছি, আপনারা যখন আমার এই ভিডিওটি দেখবেন তখন আপনারা অবশ্যই একটা খাতা রাখবেন সামনে এবং খাতায় নোট করে রাখবেন, এগুলো পরীক্ষার আগে যদি একবার করে দেখে যান আপনাদের অনেক উপকার হবে। দেখুন প্রেমাংশুর রক্ত চাই, বাংলার মাটি বাংলার জল, চাষাভূষার কাব্য, প্রেমিক দিয়ে হচ্ছে না প্রেমিক না বিপ্লবী, দুঃসা দিয়ে দুরহ দুঃশাসন, মুজিব দিয়ে মুজিব লেলেন ইন্দিরা। এই কবিতাটি, এই কাব্যগ্রন্থগুলো লিখেছেন নির্মলেন্দু গুণ, এবং তিনি হচ্ছে আধুনিক কালের সবচেয়ে জনপ্রিয় কবি, এবং তারা একটি কবিতা হচ্ছে আজ আমি কারো রক্ত চাইতে আসিনি। তো রক্ত যখন থাকবে মনে রাখবেন, রক্ত দিয়ে মনে রাখবেন হচ্ছে কি, নির্মলেন্দু গুণ। যেমন তারা আরেকটি কাব্যগ্রন্থ আছে প্রেমাংশুর রক্ত চাই, এখানেও রক্ত। বাতাসে লাশের গন্ধ, এই কবিতাটি লিখেছেন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। আমি আবারও বলছি আপনাদের সুবিধার্থে, বাতাসে লাশের গন্ধ এই কবিতাটি লিখেছেন রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ। রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর আরও কয়েকটি বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে, এটি কিন্তু কবিতা, এবং কয়েকটি কাব্যগ্রন্থ হচ্ছে উপদ্রুত উপকূল, মানুষের মানচিত্র, এবং ছোবল। আমি আবারও বলছি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর বিখ্যাত কয়েকটি কাব্যগ্রন্থ হচ্ছে উপদ্রুত উপকূল, মানুষের মানচিত্র, এবং কি, ছোবল। আমি সর্বশেষ যে কবিতাটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে
আমাদের সংগ্রাম চলবেই। এটি লিখেছেন সিকান্দার আবু জাফর। যে একটা গান আছে কিন্তু এই কবিতাটা নিয়েই একটা গান আছে, যে আমাদের সংগ্রাম চলবেই, জনতার সংগ্রাম চলবেই। ঠিক আছে, এই কবিতাটি লিখেছেন আমাদের সংগ্রাম চলবে, লিখেছেন সিকান্দার আবু জাফর। তো আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টসেই কিন্তু আমরা কি বলবো উৎসাহ পাই, অনুপ্রেরণা পাই, সব কিছু আর কি আপনারাই। তো সবাই ভালো থাকবেন, আপনারাই আমাদের শক্তি। ধন্যবাদ।